গাইজ, আজকের এই রিয়াকশন ভিডিওতে যে গানটার উপর আমি রিয়াক্ট করবো সেটার নাম হলো ছাতক সাইফার। ইউটিউবে আমার কমেন্ট সেকশনে অনেকদিন থেকেই কিন্তু অনেকে এই গানটার ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল। সো ফাইনালি আজকে কিন্তু আমি এই গানটা শুনতে চলেছি। সো লেটস গো, দেখা যাক গানটা আমার কেমন লাগে। আর ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ গাইজ সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন, তোমরা জানোই। সো অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। ছাতক সুরমা সেতু টোল প্লাজা। আচ্ছা, ছাতক কোনো জায়গার নাম একটা। ওকে, ভাই বিটটা তো দারুন, আরেকবার শুনবো। ভাই সিরিয়াসলি, ভার্সটা কিন্তু দারুণ ছিল, অনেকগুলো বার্সও কিন্তু ছিল, আর তার সাথে সাথে ফ্লোটাও কিন্তু খুব ভালো ছিল। নাইস। ওকে, তোর গান করে স্কিপ যেমন ইউটিউবের অ্যাড আমার পাশে তাপে সামনে বেটা কিছু। ভাই এটা কিন্তু সেরা দিল, তোর গান আমি স্কিপ করি যেমন ইউটিউবের অ্যাড, এটা কিন্তু সেরা। নাইস নাইস। তোর গান করে স্কিপ যেমন ইউটিউবের অ্যাড আমার পাশে তাপে সামনে বেটা কিছু না, তোর হেট আমি হিটম্যান করলে হিট স্ট্রেট স্পট দে, হিটে মারি এমন কইরা যেমনে শিকার করে বার বার, স্পিড করলে হিট বুঝবি ভার্স কত ভার, হেডমাস্টার ফ্রম বাংলা রেডা ছাতক সাইফার, ধ্বংস হইব পুরো ভার্স লাইক নিউক্লিয়ার, ভার্স মাথাতে খাতায় আর খাতাতে গলায় সিন, শিখতাছে শিখবো জীবন জয় দিন, গড়ায় কথা কইতে গেলে ছাড় নাই কো লগে কয়জন দাঁড়ায়, আমার নামে পুরে যারা দিমু আত্মা সহ পুরাই, এটা জীবন যুদ্ধে লড়াই লড়তে থাক করতে নাম, মানি ছাড়া নাই গা দাম মানি কামে হইব দাম, আমি রেফ্লেক্সি মরা তামাইকে পাইছে প্রাণ সাথে ফকির লাল ভাই, মানে সময় মূল্যবান সময় থাকতে কামে দেন নাইলে ভাই, সাথে ফকির লাল ভাই মানে সময় মূল্যবান। ভাই এটা কিন্তু সেরা দিল, সেরা দিল এটা। নাইস। মানি ছাড়া নাই গা দাম মানি কামে হইব দাম, আমি রেফ্লেক্সি মরা তামাইকে পাইছে প্রাণ সাথে ফকির লাল ভাই, মানে সময় মূল্যবান সময় থাকতে কামে দেন নাইলে ভাই সে চলে যান। আরেকটা কথা, ওউলো যে গানটা শুনেছিলাম তো সেটার প্রথমে কিন্তু লেখা ছিল, ওটা ছিল রিপ্লাই টু ছাতক সাইফার। সো আমার মনে হচ্ছে ছাতক সাইফার এই ভার্সগুলোতে যাকেই ডেডিকেট করে বলা হচ্ছে, সিলেটি সাইফার ভলিউম 3 ওই গানটাতে যারা ছিল মেবি তাদেরকে নিয়েই, মানে হ্যাঁ ওরা ওউলোতেও ছিল, সো তাদেরকেই কিন্তু ডেডিকেটেড করে বলা হচ্ছে এই গানটাতে। ওকে, ভাই একটা কথা, এর যে ভার্সটা এটা মেবি ও সেখানকার একটা আঞ্চলিক ভাষায় ভার্সটা করছে, মানে যার জন্য কিন্তু প্রপারলি আমি বুঝতে পারছি না, কারণ অবশ্যই আমি সেখানকার আঞ্চলিক ভাষাটা জানি না। সো
সো এর ভার্সে মেবি শুধু আমাকে ভাইবটাই নিতে হবে। উর্দু হিন্দির র‍্যাপ গাস আর দেশের মানুষ আবাদী সিলেক্ট সিলেক্ট কল্লা সাইফার পড়ে দেব বিত্রে দি। ওকে পিক ফেলাচ্ছে আচ্ছা আমরা যেরকম দেখলাম ছাতক একটা জায়গার নাম, সো এই যে র্যাপারগুলা এরা সবাই কি ছাতকেই থাকে? সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এরা সবাই কি ছাতকে থাকে নাকি আরো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এরা থাকে। আমি খালিদ বিন ওয়ালিদ আস্তাদিন লালন চাল্লা কান চাদর না তাকি পুরো সিন খাপাই মুজেম নে খাপাই রাজা মৌলি জেতা পাইবার কথা আর আইলিসি 60 বছর আগে মধ্যবিত্ত ঘর তাকি স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এপ্লা ফোর্সি আমি নিছে কেউ বাড়াইছে না হাত উল্টা নিজের হাতে করছে হৃদয় 3.5 দা জেতা কইবার মুখর উপরে কই দেই জাস্ট লাইক ফকির লাল মিয়া লিরিক্স লাগা মরিস কিতা করতাই হোসেন জাল দিয়া পাল দিয়া উঠি গেছে কান্দো সবটি বান্দর তারে সস্তা দামে বিক্রি করমু দইরা নিয়া বন্দর পুরে করে তাকি করি শিল্পর পরে আর সিগারেট লাগান তো ক্যারিয়ার চালাই সিং সারা দুইবার গরু তোরা আবার বাগর সামরা বিন্দা গুরুস্তি মিলে পার্স ফ্রিতে গিদার তুই বুঝি স্টেপ করে মনো ধরে না শিলেই নামটা মনো রাখিস মাই ফ্রম 81 নর্থ সাইড ভাই সেরা ফ্লো ছিল তো ভাই কি ফ্লো ছিল দারুন ফ্লো দারুন ফ্লো সে কান্দো সবটি বান্দর তারে সস্তা দামে বিক্রি করমু দইরা নিয়া বন্দর পুরে করে তাকি করি শিল্পর পরে আর সিগারেট লাগান তো ক্যারিয়ার চালাই সিং সারা দুই গুরু আবার বাগর সামরা বিন্দা গুরুস্তি মিলে পার্স ফ্রিতে গিদার তুই বুঝি স্টেপ করে মনো ধরে না শিলেই নামটা মনো রাখিস মাই ফ্রম 81 নর্থ সাইড আচ্ছা তো এই যে গানটাতে ফকির লাল মিয়ার যে দাড়িগুলো সাদা এইটাকে কিন্তু ওগুলো গানটাতে কাউন্টার করেছিল একটা লাইনে, এই সাদা দাড়ি নিয়ে সামথিং কিছু একটা বলেছিল আমার মনে পড়ছে না ঠিক। সো এখন আমার এটা ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি এই জিনিসটারই কাউন্টার করেছিল তারা সাদা দাড়ি নিয়ে। ওকে যাই বল ফকির লাল মিয়ার কিন্তু একটা সোয়াগ আছে। এটা বুঝলাম এখানে সামথিং এটাই বললো যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে এরকমই মেবি কিছু একটা বললো। সো ফকির লাল মিয়াও তার আঞ্চলিক ভাষা ইউজ করছে তো কিছু কিছু জিনিস বুঝছি কিছু কিছু বুঝছি না কিন্তু এই কথাটা আমি বুঝছি এখানে এটাই বললো যে দুধকলা দিয়ে কাল সাপ পোষা হয়েছে। Okay.
সো গাইজ, শুনে এলাম আমরা ছাতক সাইফার। আর হ্যাঁ, প্রথমের দিকে যে দুজনের ভার্স ছিল সো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপরে লাস্ট তিনজনের যে ভার্সটা ছিল সো সেটা মেবি সেখানকার আঞ্চলিক ভাষা ইউজ করা হয়েছে সেখানে, তো যার জন্য কিছু কিছু জায়গায় বুঝতে পেরেছি আমি, আর কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারিনি। সো এটার জন্য কিন্তু আমায় ক্ষমা করে দিও, যদিও আমার কিছু করার নেই, কারণ আমি কিন্তু সেখানকার সেই আঞ্চলিক ভাষাটা জানি না। সো এই জিনিসটা আমাকে জানাও, একটু আগেও যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে গানের শুরুতেই যেরকম দেখলাম আমরা ছাতক একটা জায়গার নাম, সো এই যে র্যাপারগুলো রয়েছে এরা সবাই কি ছাতকেরই র্যাপার নাকি ছাতকের আশেপাশেও অন্যান্য লোকেশনেও তারা থাকে আর কি? সো এই জিনিসটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও, আমার কিন্তু এরকম জানতে ইচ্ছে করছে। সো এবার চলে আসি গানের কথায়। সো ভাই, গানের কথা বলতে গেলে গানের বিটটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি একটা সাইফারের যেরকম বিট থাকা দরকার, যেরকম একটা কড়া বিট থাকা দরকার, সো এই কড়া ব্যাপারটা কিন্তু ছিল ওই বিটটার মধ্যে। এই ফকির লাল মিয়ার থেকে কিন্তু আমি সেরা ভাইব পেয়েছি একটা, আর তার থেকে বড় কথা ফকির লাল মিয়ার যে ফ্লোটাও কিন্তু খুব ভালো ছিল। আর ফকির লাল মিয়ার যতগুলো গান শুনেছি ততগুলো গানের মধ্যে কিন্তু দেখেছি যে ফকির লাল মিয়ার কিন্তু একটা সোয়াগ রয়েছে, একটা কিন্তু ইউনিক ব্যাপার আছে ফকির লালের মধ্যে। আর ফকির লাল মিয়ার সম্পর্কে আমি যতদূর জানি, তিনি কিন্তু প্রায় বহু বছর ধরেই বাংলা র্যাপ ইন্ডাস্ট্রিতে রয়েছে, সো এটার জন্য কিন্তু একটা হিউজ রেসপেক্ট জানাচ্ছি আমি তাকে। আর সত্যি সাইফারটা কিন্তু আমি এনজয় করেছি, কিন্তু সাইফারটার মধ্যে একটা জায়গা আমার একটু ফানিও লেগেছে, যেখানে ওই মাঝখানে একজন র্যাপার যে পান খেয়ে তার ভার্স শুরু করে, র্যাপের শেষে এসে আবার পানের পিক ফেলে, সো এই জিনিসটা কিন্তু আমার একটু ফানি লেগেছে। কিন্তু ফানি লাগার সাথে সাথে এই ব্যাপারটার মধ্যে তুমি যদি একটু বেশি অ্যানালাইসিস করতে যাও সো তাহলে কিন্তু এটার অন্য একটা মানেও তুমি খুঁজে পাবে। জানি না অ্যাকচুয়ালি এটা ঠিক কিনা বা এই ভাবনাটা নিয়েই সেই জিনিসটা করেছে কিনা, তো অ্যানালাইসিস করার পর আমি যেটা বুঝলাম, এই যে ও ভার্সের শুরুতে পান খেলো এবং তারপরে পানের পিকটা ফেলে দিল, সো এটা মেবি এরকম একটা মেটাফরিক্যাল রেফারেন্স হতে পারে যে সে র্যাপারদেরকে অ্যাজ এ পানের মতো চিবিয়ে ফেলে দেয় তার ভার্সে, সো এই রেফারেন্সটাও কিন্তু হতে পারে। এখন জানি না সে এই রেফারেন্সে জিনিসটা করেছে না সত্যি অ্যাজ এ ফানি ওয়েতে এই জিনিসটা করেছে, সো আমার যেটা মনে হলো সেটাই কিন্তু আমি বললাম। সো ভিডিওটা যদি এফডি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাও, আর তার সাথে সাথে প্লিজ গাইজ সাবস্ক্রাইব করুন। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু সত্যি 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 আমার জন্য বড্ড মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সো উইথ দ্য সেট গাইজ, আজকের মতো কিন্তু এখানে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।